জমি সংক্রান্ত বিবাদের জেরে ফের অশান্ত হলো ডোমকল। শাসক এবং বিরোধী সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলল গুলি। জমি নিয়ে গণ্ডগোল ছিল আগেই। মঙ্গলবার সকালে সেই জমিতে পাঁচিল তুলতে গেলে জোট কর্মী এবং তৃণমূল সমর্থকদের মধ্যে ব্যাপক গণ্ডগোল বাধে। আহত হয়েছেন তিনজন, এদের মধ্যে দুজন তৃণমূল এবং একজন কংগ্রেস সমর্থক। আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাল চিরিগিরি করছে জোটের লোকে বেশ কিছুদিন থেকে করছে। আমরা হঠাৎ করে আজকে সেক্রেটারি যে আছে সেই আমাদের অঞ্চলের মেয়ের উপপ্রধান, আমরা ওখানে দেখতে গেলাম। কাজটা দেখতে গিয়ে তো কথোপকথনে তো শুরু হয়ে গেল। আমরা হঠাৎ করে ভালোভাবে ওখানে দেখতে গেলাম আর ওরা পিছনে ওরা রেডি হয়েছিল মারার জন্য। আমরা বুঝতে পারিনি, আমাকে তো সরা প্রথমে এলো, তারপর উপপ্রধান ছিল আমার সঙ্গে, ওকে গুলি করেছে। সিপিএম জোট আপনি কাজ হোক আলোচনা করেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে সমাধান হবে। ইতিমধ্যে ধরেন পাশের থেকে গুলি দেয়।